بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكي ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله الطيبين الطاهرين أما بعد نوتي قطار جي بشايتي شتو چهجي مانوش تار چوليترو كي پوريشدن كوري নৈতিকতা অর্জন করে এবং এই নৈতিকতা অর্জনের মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করতে সক্ষম হয় বা করতে চায় যা মানুষের প্রকৃত স্থান মানুষের প্রাপ্য মানুষ সেই উদ্দেশ্যেই ধাবিত হয় কিন্তু এই ধবমান এই মানুষ তার এই সফর বা ভ্রমণ যে করে তার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই ভ্রমণকারী অনেক সময় অনেকে মনে করেন যে অনেক মতাদর্শে এগুলোকে এরকম ধরা হয় যে মানুষ মানসিকভাবে নিজের অবস্থানে থেকে তার আত্মাকে ভ্রমণ করাবেন অর্থাৎ তার আত্মা এদিক সেদিক ঘুরে বেড়াবে আল্লাহ রাবুল আলমের দিকে গমন করবে সে আত্মিক দিক থেকে আল্লাহ রাবুল আলমিনের দিকে ধাবিত হবে যদিও কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয় কিন্তু কথা হচ্ছে গিয়ে আসল যে নৈতিকতা অর্জনের বিষয়টি সেটা শুধুমাত্র আত্মিক বিষয় নয় পূর্বে আলোচনায় আমরা উল্লেখ করেছি যদিও আত্মাকে সংশোধন করার মাধ্যমে মানুষ এই পরিপূর্ণতা অর্জন করে তাই যদি এই ভ্রমণ বা সফর বা ধমন যদি হয় তাহলে আত্মার সাথে সাথে মানুষও এই সফর করবে যেহেতু এই ভ্রমণ বা সফর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নৈকট্য অর্জন করা বা তার সান্নিধ্য লাভ এবং তার সাথে দিদার হতে পারে তাই মূল ভ্রমণকারী বা সফরকারী সেটা হচ্ছে গিয়ে স্বয়ং মানুষ যা এই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে নিজেকে অবশ্য বিচ্ছিন্ন করার উদ্দেশ্য যা আমরা পূর্বে আলোচনা করেছি বিচ্ছিন্ন করার অর্থ এই নয় যে সমাজচ্যতি হওয়া সমাজ থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া ঘর ছাড়া হওয়া সে জঙ্গলে পড়ি পড়ে থাকা গুহায় পড়ে উদ্দেশ্য উদ্দেশ্য এইসব নয় সন্ন্যাসী বা বৈরাগী উদ্দেশ্য এইসব নয় যখন আমরা বলবো যে এই প্রকৃতি থেকে তাকে নিজেকে বিচ্ছিন্ন করবো অর্থাৎ প্রতীকীর মায়া ভালোবাসাকে ত্যাগ করা অর্থাৎ এই সমাজেই থাকবে এই প্রকৃতিতেই থাকবে কিন্তু সে সমাজের মায়া এই পৃথিবীর মায়া এই প্রকৃতির মায়া ত্যাগ করে তাকে সেই আল্লাহ রাবুল আলমিন অর্থাৎ মালাকুতে আলার দিকে উড়ে যেতে হবে মানুষ এই ভ্রমণে ভূমি থেকে সে আরশের দিকে ধাবিত হবে সে গমন করবে আর দিকে এবং এমন পর্যায়ে পৌঁছাবে যে লেখা আল্লাহ অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের লাভ যা বারবার আমরা বলছি যদিও এতে কষ্ট রয়েছে অনেক অনুশীলন করতে হয় এবং এই কষ্ট ও অনুশীলনের মাধ্যমে তাকে সে তেষ্ট অর্জন করতে হয় কষ্ট করলেই তেষ্ট পাওয়া যায় কিন্তু যদি কষ্ট করতে গিয়ে মধ্য পথে থেমে যায় তাহলে তার এই ভ্রমণ এবং সফরও থেমে যাবে তখন সে পরিপূর্পূর্ণতা অর্জন করতে ব্যর্থ হবে আর যখনই পরিপূর্ণতা অর্জন করতে ব্যর্থ হবে তখন তাকে শুরু করতে হলে আবার প্রথম থেকেই শুরু করতে হবে হয়তো অনেক পথ সে চলে এসে আবার সে ফিরে গেল পূর্বের পথে দেখা গেল যে আবার নতুন করে সেই পূর্বের পথ আবার অতিক্রম করতে করে আসতে হচ্ছে অর্থাৎ পূর্বের পথ বলতে আমার যে ধাপগুলো রয়েছে পরিপূর্ণতা পৌঁছনের ক্ষেত্রে তাই তাকে স্টেপ বাই স্টেপ এক কদমের পর আরেক কদম এক পার পর আরেক কদম পা এক ধাপের পর আরেক ধাপ একের পর এক চলতে হলে তাকে সাধ্যমতো কষ্ট সহ্য করতে হবে যা নৈতিকতার অন্য একটি বিষয়বস্তু ছিল যে ধৈর্য কষ্ট সহ্য করা অর্থাৎ সেই সবর করা সেই সবরের মাধ্যমে সে লেকা আল্লাহ তার মাহবুব বা খোদার সাথে দিদার লাভ করবে এবং এখানে কোরআনে অবশ্য আয়াত রয়েছে যেহেতু এখানে আমাদের বিষয়বস্তু মানুষের আধ্যাত্মিক সফর অর্থাৎ মানুষ সে মানুষত্ব থেকে এ মানুষটুপি মানুষ থেকে সে আল্লাহ রাব্বুল আলামী অর্থাৎ এলাহি মানুষের দিকে সে ভ্রমণ শুরু করবে যেহেতু তাই তার আশপাশে কিছু বিষয় নিয়ে আলোচনা না করলেই নয় প্রথমত মানুষ আল্লাহ রাবুল আলামিনের সৃষ্টির মধ্যে আল্লাহ রাবুল আলামিনের সৃষ্টির মধ্যে তিনটি জাত রয়েছে যা প্রায় কাছাকাছি এক মানুষ দুই ফেরেস্তাগণ তিন প্রাণী বিশেষ অর্থাৎ এই বিন্যাসের মধ্যে সমাজ ব্যবস্থাতে বা আমাদের যে জীবন সেখানে আল্লাহাবুল আলমের সৃষ্টির মধ্যে মানুষ মালাক বা ফেরেশতা এবং প্রাণী এ তিনটি এভাবে পাশাপাশি রয়েছে যা আল্লাহ রাবুল আলমিন খুব কাছাকাছি করে এদেরকে সৃষ্টি করেছেন কিন্তু এদের মধ্যে তফাত রয়েছে প্রথম যেটা ফেরিস্তার কথা বলেছি ফেরিস্তা শুধুমাত্র তাদের মধ্যে বুদ্ধিগত বিষয়টি রয়েছে অর্থাৎ ফেরিস্তার মধ্যে আকল রয়েছে কিন্তু তাদের মধ্যে কামভাব চাহিদা বলতে কিছুই নেই নেই তারা শুধুমাত্র যা তাদেরকে বলা হয়েছে তাই করে অর্থাৎ ফেরেশতার মধ্যে শুধুমাত্র বুদ্ধিগত বিষয় অর্থাৎ আকল রয়েছে কিন্তু দ্বিতীয় যে দলটি অর্থাৎ প্রাণী তাদের মধ্যে সেই বুদ্ধিগত বিষয়টি নেই শুধুমাত্র কামভাব কামবাসনা অথবা শারীরিক চাহিদা খাওয়া ইত্যাদি শুধুমাত্র এসবই প্রাণীর মধ্যে রয়েছে তারা বুদ্ধিগত বিষয়ে কোনো কিছুই তারা অর্জন করেনি অর্থাৎ তাদের মধ্যে নেই আকল বলতে তাদের মধ্যে কিছু নেই তারা হচ্ছে গিয়ে প্রাণী অর্থাৎ বুদ্ধিগত বিষয়টি ফেরিস্তার মধ্যে রয়েছে এবং কাম বাসনা বা শারীরিক চাহিদা বিষয়টি প্রাণীর মধ্যে রয়েছে তৃতীয় যে সৃষ্টি কথা বলেছি সেটা হচ্ছে গিয়ে মানুষ অর্থাৎ তার মধ্যে ফেরেশতাদের সেই বুদ্ধিগত বিষয় অর্থাৎ আঁকল রয়েছে মানুষের মধ্যে সে বিবেক দিয়ে আকল দিয়ে চিন্তা করে এবং সে প্রাণী বিষয়ক যে বিষয়গুলো অর্থাৎ তার কামবাসনা রয়েছে তার শারীরিক চাহিদা রয়েছে এবং এই শারীরিক চাহিদার জন্য তাকে ভক্ষণ করতে হয় তাকে অনেক কাজ করতে হয় তাই ফেরিসগণের সেই গুণটি অর্থাৎ বুদ্ধিগত বিষয় এবং প্রাণী জগতের সেই গুণটি অর্থাৎ কাম বাসনা এবং শারীরিক চাহিদা দৈহিক চাহিদা এর দুটো নিয়ে মানুষ এবং মানুষের মধ্যে এ দুটি গুণই রয়েছে কিন্তু এই দুটি গুণ নিয়ে মানুষ এখন সফর করতে চায় শিফিল আসওয়াক সে প্রাণীদের এই গুণ নিয়ে সে হাঁটা চলা ফেরা সব কিছু করে এবং ফেরেস্তাদের সে বুদ্ধিগত বা মানবিয়াত বা আধ্যাত্মিকতা নিয়ে সে এমন পর্যায়ে পৌঁছতে পারে কেদানা ফাতাদাল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে অর্থাৎ যদি সে প্রাণীদের মতো হাঁটা চলা খাওয়া পরা নিয়ে থাকে তাহলে সে খাবে হাঁটবে চলবে অর্থাৎ ইয়া কল ওয়াম শিফিল আসওয় সে চলাফেরা করবে কিন্তু আরেকটি তার যে মানুষের যে আরেকটি গুণ রয়েছে সেটি হচ্ছে গিয়ে আধ্যাত্মিকতা এবং আধ্যাত্মিকতার দিক দিয়ে সে এগিয়ে গিয়ে এমন পর্যায়ে উপনীত হয় যেখানে দানা ফাতাল্লাহ ফা কাবা কাবা উসাইনে আদানা পূর্বে এই আয়াতটি উল্লেখ করেছি অর্থাৎ এমন এক পর্যায়ে পৌঁছে যে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে তার দূরত্ব থাকে শুধুমাত্র দু ধনুকের ব্যবধান কিন্তু যদি মানুষ মানুষ প্রাণীদের এই স্বভাবজাত থাকা সত্ত্বেও ফেরেশতাদের এই স্বভাবজাত থাকা সত্ত্বেও কিন্তু সে যদি এই ফেরস্তাদের কাজকে বেশি করে আপন করে নেয় এবং আল্লাহরা রাব্বুল আলামিনের তসবি এবং যে ও এবাদতে মশগুল হয়ে যায় তাহলে তার এই আকল এবং তার এই বুদ্ধিগত বিষয়টি খুব উন্নতি লাভ করে এবং প্রসারতা লাভ করে এবং প্রসারতা লাভ করার সাথে সাথে কি সে উন্নতির শিখরে পৌঁছে যায় আল্লাহ দিদার কিন্তু সেই বুদ্ধিগত বিষয়কে যদি ভুলে গিয়ে থাকে এবং এই জগতে বিষয়গুলোকে যদি আপন করে নেয় তাহলে এই সেই মানুষ যে ফেরেস্তাদেরকে ছাড়িয়ে সে আল্লাহ রাবুল আলমের দিদার পর্যন্ত পৌঁছাতে পারতো যেহেতু তার মধ্যে দুটি স্বভাবজাত রয়েছে দুটি গুণ রয়েছে প্রাণী জগতেরও স্বভাবজাত রয়েছে গুণ রয়েছে এবং ফেরেশ তাদেরও রয়েছে যদি এই ফেরেশ তাদের এই বুদ্ধিগত বিষয়কে সে আপন করে নিয়ে উন্নতি করতে চায় সফর করতে চায় ভ্রমণ করতে চায় তাহলে সে ফেরেশ তাদেরকেও ছাড়িয়ে গিয়ে অনেক উপরের ধাপে গিয়ে পৌঁছতে পারে কিন্তু পক্ষান্তরে তার বিপরীতে যদি সে এই প্রাণী জগতের বিষয়গুলোকে আপন করে নিতে চায় অর্থাৎ সে এই শারীরিক এবং দৈহিক চাহিদার মধ্যে পড়ে থাকে এবং পেট এবং পিঠে পেটের নিচের দিকে তার খেয়াল থাকে সব সময় তাহলে সে মানুষ তো থাকবেই না বরং প্রাণীকুল থেকেও হয়তো নিকৃষ্টতম হয়ে যাবে তাই কোরআনের আয়াতে অনেক সময়ে মানুষকে প্রাণীর সাথে তুলনা করা হয়েছে উলা একাকাল আন আম তারা মানুষের মতো এই মানুষরা প্রাণীদের নেয় প্রাণীর মতো বাল হোম অনেক সময় হয়তো এই প্রাণীদের থেকেও নিকৃষ্টতম কেন কারণ দুটির পথ দুটি চিন্তাধারণা দুটি স্বভাবজাত যদি এলাহি স্বভাবজাত বুদ্ধিগত দিককে সে আপন করে নিতে পারে সে ফেরেশতাকেও ছাড়িয়ে যেতে পারে আর বিপরীতে যদি সে প্রাণীদের বিষয়কে আপন করে নেয় স্বভাবজাতকে তাহলে সে প্রাণীদের থেকেও নিকৃষ্টতম হতে পারে তাই আমাদেরকে এই মালাকতি বা বুদ্ধিগত বিষয়কে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এদিকে মানুষ উন্নতির দিকে খেয়াল রেখে এগিয়ে যেতে পারে এবং তার যে উন্নতি পরিপূর্ণতা সফলতা তা সে অর্জন করতে পারে কিন্তু যদি এটাকে ছেড়ে দেয় প্রাণীরা তাই তারা নিজেদের ভেতরের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করতেই ব্যস্ত হয়ে যায় তারা বাহ্যিক যে হেদায়াতগুলো হাদিগুলো আম্বিয়ারা এসেছেন তাদের সাথে তাদের খুব একটা সম্পর্ক নেই আর এদিকেই মানুষ তার সফলতা পৌঁছতে পারে অথবা সে অবনতির দিকে নেমে যেতে পারে অবশ্য এই দুঃস্বভাবজাত মানুষের মধ্যে এমন রয়েছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আলোচনায় উল্লেখ করেছি যে মানুষের এই আধ্যাত্মিকতার এই সফর এমন এক পর্যায়ে যা উপনীত হয় তার কারণ হচ্ছে গিয়ে অর্থাৎ আল্লাহ হাব্বুল আলমিনের রুহ বা আত্মা যেহেতু মানুষের মধ্যে রয়েছে তাই সেই আত্মার মাধ্যমে সেই পথ অতিক্রম করতে চায় কিন্তু যদি সে এবং সে উচ্চ পর্যায়ে বুঝে দেয় যদি সে তা না করে তাহলে সে চলা ফেরা করা সত্ত্বেও বাহ্যিক দৃষ্টিতে মানুষ হওয়া সত্ত্বেও আসলেই হবে সে প্রাণী অবশ্য অনেক হাদিসে অনেক রেওয়ায়াতে এগুলো এসেছে এবং বর্ণনা করা হয়েছে যে যারা এসব কাজ করে তারা জীবিত থাকলেও অনেক সময় মৃত বলা হয়েছে অর্থাৎ সে মানুষরূপী মানুষ নয় সে চলতে ফিরতে মানুষ কিন্তু সে আসলে মৃত এখানেই আমরা মাসুমিন আল্লাহ সালাত নিষ্পাপ ইমামদের সুন্নত এবং চলাফেরার উপরে নির্ভর করে আমরা পৌঁছাতে পারি এবং উবুদিয়ত বা খোদার দাস হয়ে যেতে পারি যদিও পবিত্র কোরআনের আয়াতে হালু জাজু মনু এইসব শব্দ এসেছে অর্থাৎ কোরআনের আয়াতে সম্ভবত মা আরেজ আয়াত নম্বর উনিশ থেকে তেইশ নম্বর আয়াতে যে ইন্নাল ইনসানা খোলেকা হালু আন وإذا مسه الشر جزوءا وإذا مسه الخير منوعا إلا المصلين هم على صلاتهم إلا المصلين الذين هم على صلاتهم خاشعون अर्थात أي हलु अर्थ हिंसा एवं جزو ইত্যাদি এবং মানু অর্থ কৃপন বা কৃপণতা মোট কথা হচ্ছে কোরআনে মানুষকে যেখানে যতবারই এই হালু মানে হিংসা তার মধ্যে রয়েছে অথবা তার মধ্যে কৃপণতা রয়েছে বা এই রকম শব্দগুলো যখনই মানুষের জন্য ব্যবহার করা হয়েছে তার সাথে সাথেই অথবা তার পরবর্তী আয়াতেই এল্লাল মুসাল্লিন শব্দটা এসেছে অর্থাৎ যারা ইমান আরে অপর একটি আয়াত আছে যে ইন্নল ইনসান আলফি হোসর অর্থাৎ মানুষ ক্ষতিগ্রস্ত ই্লাদ্দিন আমানু ও আমিলুস আলেহাত শুধুমাত্র সেই সব লোক যারা ইমান এনেছে এবং নামাজ আদায় করেছে অর্থাৎ ইমান আনা এবং নামাজ আদায় করা মাধ্যমে মানুষ তার হাকিকত অর্থাৎ তার প্রকৃত স্থানে মর্যাদায় পৌঁছতে পারে যেখানেই মানুষকে বলা হবে মানুষ আমরা অনেক সময় বলি মানুষ শয়তান অনেক সময় মানুষকে আমরা সম্বোধন করি বিভিন্ন প্রাণীর নাম নিয়ে তার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা বুঝাতে চাই যে তোমার মধ্যে নৈতিকতা বলতে কিছুই নেই তোমার মধ্যে আধ্যাত্মিকতা বলতে কিছুই নেই তুমি দেখতে মানুষরূপী মানুষ হলেও কিন্তু হাকিকত বা প্রকৃতপক্ষে তুমি একজন প্রাণী তাই আমাদেরকে প্রাণী স্বভাবজাতগুলোকে ছেড়ে দিয়ে আমাদেরকে বুদ্ধিগত দিককে আপন করে নিয়ে উন্নতির শিখরে গিয়ে পৌঁছতে হবে এটাই হচ্ছে গিয়ে উত্তম নৈতিকতা এবং আধ্যাত্মিকতার সফর যার মাধ্যমে আমরা আল্লাহ রাবুল আলমিনের দিদার লাভ করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি اللهم زينا بزينه الايمان واجعلنا هداه مهديين اللهم اهدنا فيمن هديت اللهم اني اسالك عزيمه الرشاد والثبات في الامر واسالك شكر نعمتك وحسن عافيتك واداء حقك برحمتك يا ارحم الراحمين